আচ্ছা, যারা লাশের এই সমস্ত কাজকাম করে আপনার লাশ কাটাকুটি, তারা তো ম্যাক্সিমাম মনে হয় সবাই নেশা করে। আমার শুনেন, আমার নেশা করা লাগে না। তাহলে এর মূল কাহিনীটা শুনেন, একটু বাদ আছে মূল কাহিনীটা নেশার কারণ। তার মানে আমি কবর থেকে লাশ তুলতাম না, ডোমে তুলতো। তা একটা লাশ, তিনটি ডোম আছে লাশ উঠাতে, উঠানির পর উঠাতে আসা পর ওরা তো মদ, তো মদ কি কয় না সুয়ানি কয়, ছোটো ছোটো জারকিন করে তিন জারকিন দিছে খাইলি। এক জারকিন খাতে পারে না, তিন জারকিন খাবে কী করি? এখন এক জারকিন ভাঙি খাইলি, খাওয়া দাওয়া সারি, ওই খুনতে লাগলি, খুনি টুনি ঢাপড় টাপড় তুলি। এখন ওই কিসের ঢাপড় তুলে, ওরা কি মরা মাটি দেয় ওরা জানে? ওরা কী করি, একটুটা মাটি হ্যাঁটা দিয়ে ঢাপড় টান দিয়ে তুলছে, মরার গায়ের পর মাটি পড়ি, মরা গেল ডুবি। এখন তিনজন কব্বরের মধ্যে আমি হাঁসি দিচ্ছে, ওই নাকি তুলতে পারে মা তুই সুয়ানি মদ খায়া, এই ওর মধ্যে কী করছে আর কী হচ্ছে? এখন কবরের মধ্যে করছে, এই মদ ঢালি দে, মদ খাওয়া দে, মদ খালে উঠবে নি। এখন মদ ঢালি দিচ্ছে, দেখা কচ্ছে খা শালি বিড়ি শালি খা, মা তোর মাকে অমুক করি। আমি কচ্ছে হরে আল্লাহ, মদ ঢালি দিচ্ছে আর এই কবরের মধ্যে মদ, আর ইশালা। তা আমি উপরে, অন্য মানুষ ছিল না আর, ওরে বাবরে, ওখানে এসপি আছে, তারপরে সার্কেল স্যার আছে, ওসি আছে, দারোগা আছে। এখন ওক যদি কিছু খাইতে, ওয়া তুলবি কেডা, দারোগা তুলবি? এখন আমি কিন্তু একটা গাছ ধরে দাঁড়া আছি। তা আমার এই শুনি আমার খুবই খারাপ লাগছে। আরে মরা মানুষ কী করে, তোর মায়ে কমক করি, তো কেউ কিছু কর নাই, হ্যাঁ উঠতেছে না কেরে, তাই নি তুলতে পারে না, তিনজন নামে ওর মধ্যে তিন মানুষ উঠে। আমি শালা, আমি করছি উপরে তাকানো, যে আল্লাহ আমার এই লালপুর থানাতে যেন কোনো দিন একটা ডোম আসতে পারে না, আর যেই ডোম আসবি যেই কবরে কি লাশের কাছে, ওই লাশ আমি লিয়া যাবো না, আল্লাহ এই শক্তিটা আমাকে দেব। কিছুদিন পর একটা লাশ কবর থেকে উঠবি। তাই এখন ওসিকে আমি করছি যে স্যার, ওই যে 10,000 টাকা তোলার জন্যে 5,000 দিলেন, আমাকে দিলেন 5,000, 10,000 টাকা যে ওই লাশালার ট্রেনে লিয়া দিলেন, 10,000 টাকা আমাকে দেন, তো আমি লাশ তুলব। তো কচ্ছে ওরা তিনজন লেগে তুললে তুই একলা পারিস? ওই তিনজনাই তুলতে পারে না, তুই একলা পারিস? আমি যে স্যার আমার সাথে আল ভুল কোনো, আমি কচ্ছি যে স্যার আমার সাথে লোক আছে, তো আরও দুইজন আছে আমার সাথে, আল্লাহ আল্লাহর ফেরেশতা নাই আমার সাথে? তো এখন কচ্ছে তাহলে আইসো কাল কোদাল নিয়ে আইসো। আমি মনে মনে করছি কোদাল লিয়া যাতে লাগলে, তো আবার কোন যে কোথায় খুব মরা তুলতে যাচ্ছে। তা আমি বাড়ির থেকে গেন নেই কোদাল লিয়া, ও যে ওই গ্রামে যাই কোদাল লিবনি। তা আমাকে কইলি তুমি অমুক জায়গা যা বসোগা, আমি বসনু। বসার পর দেখি যে এসপি স্যার আইলি, আসার পর আমাক ডাক দিলি, হাত ইশারা করলি, আমি চলি কেন যায়া। আমি ওই গোরস্থানে যায় আমি লাশের লোকে কোনো যে লাশকার, তো লাশটার ভাই, ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম হচ্ছে ইদ্রিস। তেমন যে দারোগা কোনো যে স্যার এর যে ভাই কেস করেছে সেই লোকটাকে ডা, তো তখন ডাক দিলি ইদ্রিস বলি। তখন আমি মনে যে ইদ্রিস ভাই এখন কোদাল লিয়ে আসেন, তুই একটা কোদাল লিয়ে আলি। কোদাল যখন লিয়ে আলি তখন আমি যে কোদাল লিয়ে আসবেন একটা দাও লিয়ে আসবেন, তো একটা দাও লিয়ে আলি। তো আমি দাও লিয়ে আসার পর আমি একটা বাঁশের আগা খাটনু, কাটি আমার সমান করে লিনু, আঁকি টাঁকি মেরি আমার সমান করে লিয়া তিনখান দড়ি লিনু, মানে একখান দড়ি তিন কুটি করনু, করি ওই কুঞ্চির মাথাত বাননু, ওরা তুলিছে আর আমি প্রসেস করেছি। মানে ওরা তো একজন ঠ্যাং ধরছে একজনের, যখন ওই তিনজন নামি লাশ তুলতে যায়, লাশ যাচ্ছে ওরে বুকে বাইদি, আবার ফেলা দিচ্ছে, মানে ঘাঁটি ঘাঁটি করে ফেলা দিলি লাশ ওরা। তারপরে আমি কোনো কি এবার ঢাপট, মানে মাটি ফেলা দেয়া ঢাপট তুলনু, তুল টুলি সারিয়ে বাঁশটা ওর বুকের পুর দেওয়া দিনু, বুকের পুর দিয়ে আমি কোনো যে ভাই ইদ্রিস তুমি চাদর হোক আর একটা লুঙ্গি হোক এডানো, তো একটা মানে উলঙ্গা হায়া আছে, লাশ তো শুকি আছে উলঙ্গা হায়া, তো একটা চাদর এনে দিলি ওর বুকের পুর দিয়া ওই বাঁশ এখানে একটা টুটির কাছে বান্ধন দিন, মাঝাতে একটা দিন, পায়ের ললাতে একটা দিন,
উপর হয়ে যায় এখন দড়ি ধরি টান দেওয়া উপরে ফেলা দেন এই যে বাঁশের ভরে আর ওই কাপড় দিয়ে জড়াই নি বাস সুন্দরভাবে উঠে এলি এবার পাটি দিয়ে পলিথিন দিয়ে বাইন্দি নাটক লিয়ে যায় পোস্ট মানব করে আইনি আবার আর কি কবরে মাটি দিয়ে দিন আমার ওই এখন বর্তমানে স্যান্ড ব্যবহার করি ওই যে গায়ে মাখা যে স্যান্ড কিনে ওই স্যান্ড হয়তো দুই বোতল লিয়া নিলাম লিয়া একবারে ধরে রাখলাম স্যান্ডের গন্ধ হয়ে গেল এভাবে কাজ করে হাতে গোলপ দিই পায়ে তো আর কিছু দেওয়ার থাকে না এইভাবে গায়ে শক্তি কমে যাচ্ছে এখন এখন একটু শক্তি কমে যাচ্ছে এখন এই ঠ্যাঙ্গের ব্যথা হয়েছে ব্যথা বুতিতে অনেক আগে কোনো লাশ ধরতে কস কাকো কইতাম না এই তো কিছুদিন আগে একটা লাশ বছরখানেক আগে নতুন দারোগা আইছে এখন দারোগা যায় পা ধরতেছে তা আমি শালা আমি লাশ ধরবো দারোগা বাবাকে পা ধরতেছে কে আমি দারোগা করছি স্যার হ্যাঁটেন হ্যাঁটেন বলে আমি যাই এখন ধরি গাড়ি পুত থুইছি এখন ওসি স্যারের সাথে যায় গল্প করতেছে স্যার আমি আশ্চর্য লোক দেখলু ওরম মোটা লোক আর আমি কোনো বান্ধেন আমি একটু তাড়াতাড়ি করছি খেসকির কিকের বাইন্দি ফেলা দিলি বাইন্দি সাঠা খাড়া হয়েছে হ্যাঁ তা মনে হচ্ছে মুরব্বী মানুষ আমি একটু ধরি আমি পা ধরতে গেছি পায়ের তোর ধরতে লাগিছি আমাকে সে হ্যাঁটেন মনে হচ্ছে বস মনে হচ্ছে একটা ব্যাগ লিয়ে যায় গাড়ি পড়তেলি আসলে আমার সেই টাইমে কী জেনি হয় আসলে আমার শক্তি বেশি হয় আল্লাহ ওই যে আল্লাহ যে আমি ডাকিছি না ওই আল্লাহ সম্পূর্ণই আমাকে ভর করে আর আসলে ভয়েরও কারণ একটা মরা মানুষ একটা তাজা মানুষ এই কচুয়া বাজারে নফেলের ব্যাটাক তোমরা তখন ছুটু তোমরা মানুষের ট্রেনে শুনেছাও নফেলের ব্যাটাক লিয়া সারা রাত আমি ওই বাজারে একটা খালি চা স্টল আর কোনো কিছু নেই আর আমি ওই বাজারে সারা রাত লিয়া শুয়ে আছি হ্যাঁ শীতিনে করে লিয়া শুয়ে আছি এরকম আরও দিন মেলা দিন এখনও যদি আপনি কন যে একটা লাশের ভ্যান আর ওর সাথে আর একটা ভ্যান দেব আমি সারা রাত শুয়া আমি ঘুম পাড়ব আমার ও কোনো সমস্যা নাই সেদিনকে আর একটা লাশ কবর থেকে তুলন তোলার পর ঘটনা হচ্ছে ওইটি রাজশাহী পোস্টমর্টম করেছি তো ধরেন বেলা তিনটার সময় রাজশাহী গেছি পোস্টমর্টম ফেল হয়ে গেছি পরের দিন তিনটার সময় পোস্টমর্টম হয়েছে আস্তে আস্তে রাত 9টা বাজছে গোরস্থানে এখন ধরেন আমি তো নাপাক নাপাক না প্যান্ট ফিন্দে আছি পেশাব ঠিকভাবে কলম ঝাড়ি হয় না তো আমার মনের ভিতর হচ্ছে হে পাক পড়ুয়ার দেগার আমি তো আজ দুই দিন নাপাক আর এই নাপাক অবস্থায় আমি মরা লাগতেছি কিন্তু আমি এইভাবে গোরস্থানে কী করে যাবো তো দারোগা ফোন করলো স্যার ওখানে দুটি চৌকিদার দেন পুলিশ না হলে চৌকিদার দেন তো বলছে চৌকিদার দিচ্ছে তিনটি চৌকিদার এসে গেট খুলে দেওয়া নাই এখন আমি গেটের সামনে মরা লিয়া যায় আমি এখন কী করব ওই রাত 9টার সময় আমি কচ্ছি আল্লাহ আমি তো নিরুপায় আমার তো উপায় নাই আমি এখন কী করতে পারি আল্লাহ তুমি আমাকে যুক্তি দাও তখন আল্লাহ যাই হোক আমার মনে থেনে আছে যে মাটি দিয়া গোসল ওজু করে আমি এই মাটি গায়ে মাখতে লাগলাম আর প্যান্টের এইগুলো আমি বেশি করে ভরালেন লেয়া টেয়া শাড়ি এখন আসলে কীরকম লাগতেছে একটু গোরস্থান ধরেন কীরকম লাগে না তারপরে গাছ গোছালি অন্ধকার আর কিছুই নাই বড় লাইটও নাই টর্চ লাইট একটা একজনের ট্রেনে ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর মরার গাড়ি নিয়ে যাচ্ছি আর আমি ধুমুক মারছি লাইটটা দিলি যে আপনি এখানে এই বাড়িতে বসে থাকেন আমি মরা মাঠে দিয়ে এসে লাইট দিচ্ছি লোকটা ভয়ে সাহে দিলি ওই একটা লাইট লাইটটা ধরেন আমি এখানে গুঁজিছি গুঁজি লিয়া মরা ধরি লিয়া শৈলী যেন গোরস্থানে যায় এবার মাটি টাটি দিয়া টিয়া সাইরি আমার ওই যে সেই দোয়া হে পাক পড়ুয়ার দেখার ওই দোয়া টোয়া করি টরি এখন ওই যে মাটি দিতে লাগে এখান থেকে ধপাক ধপাক মানে একটু ভয় ভয় ভাব লাগতেছে তো এখান থেকে আরেকজনকে চাই ভয় করিস কে কখন যেন তোকে এখানে আসতে হবি কিসের ভয় এবার ধরেন কোদাল তো একজন কোদাল খানে ওকে ডালিছে হাত দিয়ে হাঁসনি মাটি দিচ্ছে তারপরে হাত দিয়ে হাঁসির মাটি দিতে দিতে এই যখন করছে কখন তোকে এখানে আসতে হবে তুই আবার ভয় কিসের তখন আমার মনে হচ্ছে আমি এখন কবরের পাশে শুয়ে থাকি তারপরেও তো তাই না তারপরে এখন গোলাপ জল টোলাপ জল দেওয়া আগরবাতি টার দুটি দেওয়া টিয়া ওই সামনে আরও দুটি নতুন কবর ছিল ওরে আগরবাতি দেওয়া টিয়া সারি দোয়া টোয়া করি যেটুক জানি সেটুক দোয়া টোয়া করি আল্লাহর কাছে মাপ টাপ চা চলে আনো এখন এই যে লাশ টানতেছি
আর এই লাশ কাটতেছি, এই লাশ গাড়িতে লিয়া যাতে লাগলে একটু ধাক্কা লাগতেছে, এই লাশ লিয়া যাতে লাগলে আষাঢ়ও লাগতেছে। এখন আল্লাহ পাক এতে আমার কী করবি কী হবি, আমার এটাও ভয় লাগে। আমি লাশ টানি খাই, একটা মরা মানুষের গায়ে জানি শুনি শরীয়ত